তোমরা কি 10 বা 12 বা গ্র্যাজুয়েশনের পরীক্ষা দিয়েছ? তারপর কি? পলিটেকনিক পড়লে শুনেছি অনেক চাকরির স্কোপ আছে। আমি ল পড়তে চাই। ট্রাভেল এন্ড ট্যুরিজম। আমি মেডিকেল করতে চাই। কি নিয়ে পড়ব বুঝতে পারছি না। কনফিউজড। কনফিউজ তো? ইয়েস। ডোন্ট ওয়ারি। আমরা আছি তো। কিন্তু তোমরা কি জানো তোমাদের পছন্দের কোর্সের জন্য কোন কলেজটা ভালো? কোন কোর্সই বা তোমাদের জন্য উপযুক্ত? এডুকেশন লোন, অ্যাডমিশনের স্টেপ বাই স্টেপ প্রসেস, কোর্স ফিজ, এমন অনেক প্রশ্ন মনে আসে, তাই না? এই সমস্ত প্রশ্নের উত্তর পাবে আমাদের থেকে। আমরা অ্যালেটাজ এডিউ 360। আমরা ইস্টার্ন ইন্ডিয়ার মোস্ট ট্রাস্টেড এডুকেশন গাইডেন্স কোম্পানি। আমরা বিভিন্ন কলেজ ও ইউনিভার্সিটির স্টুডেন্টসদের হায়ার এডুকেশনের অ্যাডমিশনের জন্য সাহায্য করি এবং এক উজ্জ্বল ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলি। দেশে ও বিদেশের বিভিন্ন কলেজ ও ইউনিভার্সিটির সাথে আমরা যুক্ত। বিশ্বাসযোগ্যতা ও স্বচ্ছ পরামর্শ দানে আমরা কমিটেড। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর বড় কলেজ থেকে MBA করার ইচ্ছে ছিল, কিন্তু বড় কলেজের কোর্স ফি আমি একদমই ম্যানেজ করতে পারছিলাম না। অ্যালিটাজের ব্যাপারে জানতে পেরে কলকাতায় ওনাদের অফিসে দেখা করি। এখন কি সমস্ত সমস্যার সমাধান? এখন আমি এক বড় কলেজে মার্কেটিং নিয়ে MBA করছি। প্রথম থেকে ইচ্ছে ছিল মেরিন ইঞ্জিনিয়ারিং পড়বো, কিন্তু জানা ছিল না কোন কলেজে ভালো পড়ানো হয়। আমার দাদা খোঁজ করে অ্যালিটাজের নাম শোনে, ওদের সঙ্গে দেখা করে বিভিন্ন কলেজ সম্বন্ধে জানতে পারি। ওদের দেওয়া কলেজ ইনফরমেশান নিয়ে আমি আমার পছন্দের মতো কলেজে মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হই। ওদের অ্যাডভাইজাররা খুবই কোঅপারেটিভ এবং হেল্পফুল। এত কিছু হেল্প নেওয়ার পরেও ওনারা কোনো সার্ভিস চার্জ নেননি। থ্যাংক ইউ অ্যালিটাজ। অ্যালিটাজ এডু 360, ইন্সপায়ারিং এডুকেশন, ইন্সপায়ারিং এক্সিলেন্স।